আজকে তোমাদের গৃহ সম্পত্তি খাতে আয় যে অধ্যায়, এই অধ্যায়ের একটা অঙ্ক, সেটা হচ্ছে 2017 সালে আসছে, এটা আমি করাবো। জনাব ফজলে হোসেন একটি দ্বিতল বাড়ির মালিক। জনাব ফজলে হোসেন কিসের মালিক? দ্বিতল মানে দুই তলা বাড়ির মালিক। তিনি সপরিবারে উক্ত ভবনের নিচতলায় বসবাস করেন। দুই তলার মধ্যে পরিবার সহ তিনি এক তলায় বসবাস করেন, নিচতলায়। এবং দ্বিতীয় তলায় একজন ব্যাংকারকে মাসিক 50,000 টাকায় ভাড়া দেন। তাহলে এখানে ব্যাংকারকে মাসিক কত টাকায় ভাড়া দিয়েছে বলো তো? 50,000 টাকায় ভাড়া দিয়েছে, ব্যাংকারকে ভাড়া দিয়েছে। তার মানে ওই ব্যাংকার হয়তো থাকে ওখানে, এটা ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। ব্যাংকার পৌর কর বাবদ মাসিক 5,000 টাকা পৌরসভাকে প্রদান করেন। একটু খেয়াল করো, এই যে পৌর করের টাকাটা, পৌরসভার যে পৌর করের টাকা, এই টাকাটা কি করে, কে দেয় বলো তো? আসলে ব্যাংকার দেয়, তাই না? আচ্ছা, বাড়ির পৌর করের টাকাটা কার দেয়া উচিত? মালিকের মালিকের না ভাড়াটিয়ার? বাড়ির মালিকের মালিকের দেওয়া উচিত, কিন্তু দিয়ে দিচ্ছে ভাড়াটিয়া। তাহলে একটু ভাবো তো, সে 50,000 টাকা করে তো দিচ্ছেই, ঠিক কিনা বলো? সে তো মাসে 50,000 টাকা করে দিচ্ছেই, দিলে হবে 12 মাসে, হবে 5 × 60, মেবি 6 লাখ টাকা, এবং বছরে আরো 5,000 টাকা দিচ্ছে। তাহলে এটা ভাড়া মূল্যের সময়ে, ভাড়া মূল্যের সাথে এটা যোগ হবে না, মালিক তো দিয়ে দিচ্ছে, এটা 6 লাখ দিচ্ছে, আবার পৌর কর হিসাবে আরো 5,000 টাকা দিয়ে দিচ্ছে। কে দিচ্ছে? মালিক না, ভাড়াটিয়া দিচ্ছে। তাহলে এই যে ভাড়াটিয়া দিচ্ছে, এইটা যোগ হবে। অর্থাৎ আমরা দেখেছি ছকে যে ভাড়া মূল্যের সাথে কোনটা যোগ হয়, মালিকের খরচ যদি ভাড়াটিয়া পরিশোধ করে তাহলে এটা যোগ হবে। বাড়িটির পৌর মূল্য 13 লাখ টাকা, বাড়িটির পৌর মূল্য 13 লাখ টাকা যদি হয়, যেহেতু অর্ধেক অংশে মালিক থাকে, সুতরাং ওই অর্ধেক অংশের বাদ যাবে, বাদ বাকি অর্ধেক আসবে। মেরামত ব্যয় 1,80,000, যদিও বা মেরামত ব্যয় অঙ্কে দেয়া আছে, এটা আসবে না, কারণ যেটা বার্ষিক মূল্য বের হবে তার 25% কাটবো। বিমার প্রিমিয়াম 25,000 আছে, এটা অর্ধেক করব। গৃহ নির্মাণের সুদ 28,000, এটারও অর্ধেক আসবে। আচ্ছা, এই আইন খরচ যেটা, এটা মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে চলে যাবে। এরপরে আছে কি আছে দেখো তো, বিদ্যুৎ খরচ আছে যেটা, এই বিদ্যুৎ খরচটাও কিন্তু তোমার মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে আসবে। ভাড়া আদায় খরচ, এটাও কিন্তু এখানে আসবে না, কারণ এটাও মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, ওই যে 25% কাটবো তার মধ্যে যাবে। আমাদের নিয়ম হলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে মূল বেতনের 25%, বা মূল বেতন না, বার্ষিক মূল্যের 25% বা 1/4। আর ভাড়া, এটা আবাসিক উদ্দেশ্যে যদি ভাড়া দেওয়া হয়, তারপরে যদি ওইটা তোমার হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়, তাহলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 30% হবে। তবে মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, সেগুলো এই যে মেরামত ব্যয়, আইন খরচ, বিদ্যুৎ, ভাড়া আদায়, পয় নিষ্কাশন, লিফটম্যানের বেতন, দারোয়ানের বেতন, হ্যাঁ, কেয়ারটেকারের বেতন, এইগুলো থাকে। তো এইগুলো থাকলেও সেগুলো আর আসে না। এরপরে বাড়িটি 2 মাস খালি ছিল, 2 মাস যদি খালি থাকে তাহলে এখানে শূন্যতা ভাতা বলে একটা ভাতা পাওয়া যায়। গৃহ সম্পত্তি খাতে জনাব ফজলে হোসেনের 2018-19 আয় বর্ষে মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা একটা অঙ্ক আজকে করে দেই, লেখো। প্রথমে লেখো, করদাতা জনাব ফজলে হোসেন করদাতা জনাব ফজলে হোসেন, আমি অঙ্কটা আরেকটু, এটা আরেকটু ছোট করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, করদাতা জনাব ফজলে হোসেন, আচ্ছা, তারপরে আয় বর্ষ 18-19, আয় বর্ষ 2018, 2019, কর বর্ষ
2019 আর 2020 গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়। গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়। প্রথমে লেখো বিবরণ, তারপরে লেখো টাকা। এ নাফিসের আম্মু, ওই দেখো কলিং দিছে কে? গৃহ সম্পত্তি খাতে আয় ধারা ২৪। তাহলে গৃহ সম্পত্তি দেখো, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা ২৪, এটা লিখেছি, লিখেছো তোমরা সবাই? জি স্যার। এখন আমরা সর্বপ্রথমে লিখব বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য দেখো, বার্ষিক মূল্য, বার্ষিক মূল্য প্রথমে আমরা লিখব, প্রথমে কি লিখব? ভাড়া মূল্য, না? ভাড়া মূল্য মাসিক বলা আছে ৫০,০০০ টাকা গুণন ১২, তাহলে ৬,০০০,০০০ টাকা আসে এখানে, যোগ ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের খরচ। ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের খরচ। এখন দেখো এখানে এই যে ব্যাংকের যে পৌর কর বাবদ ৫,০০০ টাকা দিয়েছে, এটা আমরা এখানে লিখব এইভাবে, যোগ ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের খরচ। কয় টাকা আসবে বলো তো? ৫,০০০। তাহলে এটা যদি যোগ করি আসলো ৬,০০০,০০০। ওটা কি এক মাসের ৫,০০০ টাকা নাকি এক বছরের? তো ওটা পৌর কর তো একবারই দেওয়া হয়, একবারের বেশি দেওয়া হয় না, বুঝো না এই বিষয়টা। এরপরে দেখো বলা আছে এখানে অঙ্কের মধ্যে, এখন ওই যে পৌর মূল্য আছে ১৩,০০০, তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করে এখানে লিখতে হবে। তারপরে লেখো পৌর মূল্য, এই যে ১৩,০০০ টাকা আছে, এটা তো নিচতলা দোতলা সব তলার জন্য, মালিক যে তলায় থাকে সেটা বাদ দিয়ে অবশিষ্ট নিব ৬,৫০,০০০। এখন এইটার মধ্যে কোনটা বসবে বলো তো? যেটি বড়, তাহলে ৬,০০,০০০ আর ৬,৫০,০০০এর মধ্যে বড় হলো ৬,৫০,০০০, এইটা হলো আমাদের বার্ষিক মূল্য। এখন এখান থেকে বাদ যাবে, বাদ অনুমোদনযোগ্য খরচ সময়, বাদ অনুমোদন যোগ্য খরচ সমূহ।
এই আফরিন কিয়া, বুঝতে পারছো তো না? জি স্যার, অনুমোদনযোগ্য খরচ সময়ের মধ্যে সর্বপ্রথমে মানে কোনো কিছু বিবেচনা না করেই আমাদের দিয়ে দিতে হবে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। আমরা এইভাবে 1 নাম্বার দিলাম, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। বার্ষিক মূল্যের 25% হবে, তার মানে এই যে 6,50,000 টাকা বার্ষিক মূল্য, তার 25% হবে। এটা কত টাকা আসবে কে বলতে পারো? 62,500। 62,000? 1,62,500। 1,62,500 টাকা। এরপরে আমরা এখন ওখানে দেখব কি আছে, যেগুলো কেটে দিয়েছে ওগুলো তো আর আসবে না। বিমার প্রিমিয়াম 25,000 আছে, এটা অর্ধেক করতে হবে, মানে 2 দ্বারা ভাগ দিয়ে। বিমা প্রিমিয়াম কত বলো তো? 25,000। তাহলে যেহেতু এটা পুরো বিল্ডিং এর জন্য, তাই একটার এখানে করব আমরা, এটা আসবে হলো 12,500 টাকা। এরপরে দেখো আছে গৃহ নির্মাণের সুদ 28,000, অর্ধেকটা নিয়ে নিব। গৃহ নির্মাণের সুদ গৃহ নির্মাণের সুদ এই 28,000 টাকা আছে, তার অর্ধেক আসবে এখানে 14,000 টাকা। এটা লেখা হয়ে গেলে বলো। হয়েছে? এরপরে দেখো এখানে আর কি আছে, যে বাড়িটি 2 মাস খালি ছিল, তাহলে শূন্যতা ভাতা পাওয়া যাবে। এখানে লেখো শূন্যতা ভাতা। শূন্যতা ভাতার নিয়ম হলো বার্ষিক মূল্য ভাগ 12 গুণন শূন্য সময়। এখানে বার্ষিক মূল্য এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি, এই যে এখানে 6,50,000, এটাকে 12 দ্বারা ভাগ দিব, গুণন শূন্য সময় হলো 2 মাস, তাহলে কত আসবে বলো তো? এটা 1,08,333। 1,08,333 আসলো। এরপরে আর এখানে আর কিছুই নাই, এখন এই টোটাল গুলো যোগ করতে হবে, কত আসে? ৯৭,333 মেবি, এটাই হবে। 297,333 টাকা। এখন উপরে 6,50,000 থেকে ওটা বাদ দিলে 352,667, 352,667 টাকা আসলো। এইটার নাম হলো গৃহ সম্পত্তি খাতে মোট আয়। গৃহ সম্পত্তি খাতে মোট আয় নীল, বুঝতে পেরেছ? এইরকম অঙ্ক সবগুলোই পড়ে ঠিক না, বরং এটারই নতুনত্ব একটু ছিল, ওই যে ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের খরচ। অন্যগুলো এই এরপরে যেগুলো ছিল গতদিনের হোমওয়ার্ক, তোমরা ভিডিওটা দেখে, আমি কিন্তু সবগুলো অঙ্ক নিব আগামী দিন, গতদিনেরটা সহ এগুলো নিয়ে নিব, তোমরা ভিডিও দেখে এটা করবা। এই অঙ্কে কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বলতে পারো যে স্যার আমি বুঝিনি এই জায়গাটাতে।
আছে কারো সমস্যা? না স্যার। না স্যার বুঝছি। ঠিক আছে, এবার আমরা পরবর্তী নাম্বারে চলে যাই। তাহলে 24 চলে গেল, মানে ইউনিভার্সিটি কোশ্চেন শেষ। আগামী দিনে ইউনিভার্সিটি কোশ্চেন সবগুলোই তোমাদের কাছে থেকে আমি নিয়ে নিব। এই অঙ্কই মানে সেম, দেখো 23 নাম্বারে দেখো একই কথাবার্তা বলেছে। এটাও আমি একটু পড়ি, মেবি হোমওয়ার্ক হবে। মিস্টার শিহাব একজন সরকারি কর্মকর্তা, ভালো। ঢাকার মিরপুরে তার একটা বাড়ি আছে দোতলা, ঠিক আছে? আচ্ছা, তিনি বাড়িটির দোতলায় বাস করেন, তাহলে দোতলায় মালিক নিজে থাকে বাসাওয়ালা, এবং নিচতলায় মাসিক 15,000 টাকা ভাড়া দিয়েছে। তাহলে অর্ধেক অংশে মালিক থাকে আর অর্ধেক অংশে কে থাকে? ভাড়াটিয়া। তার মানে এখানে ওই পৌরমূল্য, ও আচ্ছা, মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, এক মিনিট, তাহলে এখন দেখো নিচতলায় কে থাকে? ভাড়াটিয়া থাকে। তাহলে এখন এই এই যে বাড়িটার পৌরমূল্য 3 লাখ, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? উক্ত বছরে বাড়িটির খরচ ছিল ভূমি উন্নয়ন কর 1,000 টাকা, তাহলে এটা 2 তলার জন্য, এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। পৌর কর 5,000 টাকা, এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে, অর্ধেক নিতে হবে। মেরামত খরচ এটা থাকার পরে এটা আসবে না, ঠিক কিনা বলো? কারণ ওই যে ইয়ে করবো আমরা, ওই যে 25% নিব, ভাড়া আদায় খরচ আসবে না। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদ কয় টাকা আছে বলো তো? 30,000। এটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে। বাড়িটি উক্ত বছরে 2 মাস কোনো ভাড়াটিয়া ছিল না, তার মানে শূন্যতা ভাতা পাওয়া যাবে 2 মাসের। এইটা আসবে, এইটা আসবে। আচ্ছা, উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ, শোনো, তার স্ত্রীকে প্রদান, এটা এখানে আসে না। ডিপোজিট পেনশন স্কিমে জমা, এটাও আসবে না। কল্যাণ তহবিল গ্রুপ বিমা, এটাও আসবে না। সরকারি জাকাত ফান্ডে প্রদান, এটা আসবে না। এগুলো বিনিয়োগ ভাতার মধ্যে যায় অন্য একটা জায়গায়, এখানে তো তোমার বিনিয়োগ ভাতা নির্ণয় করতে বলে নাই। 2019-20 কর বর্ষ অনুযায়ী গৃহ সম্পত্তি খাতে মিস্টার শিহাবের মোট আয় নির্ণয় করো। তাহলে এখানে তো খুব সহজ, আরো দেখো লিখেছে করদাতা মিস্টার শিহাব, কর বর্ষ না, তোমরা আগে লিখবা আয় বর্ষ 2018-19, কর বর্ষ 19-20 গৃহ সম্পত্তি খাতে মোট আয় বিবরণ টাকা টাকা। আচ্ছা, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24। আচ্ছা, এই যে এরা যে লিখছে ভাড়া দেয়া অংশ হতে আয়, তোমরা এভাবেও লিখতে পারো, অথবা এটা না লিখেও যদি করো অসুবিধা নাই। ভাড়া মূল্য 15,000 গুণন 12, 1,80,000। পৌরমূল্য এই 3 লাখে 2 দ্বারা ভাগ দিয়ে 15 লাখ, এই দুইটার মধ্যে যেটা বড়। দেখো ওরা নিচে লিখছে বার্ষিক মূল্য, এভাবেও হয়, যেটি বেশি নিচের উপরেরটা বড় তাই দিয়েছে। বাদ অনুমোদন যোগ্য খরচ, এই যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, এই যে বার্ষিক মূল্য 1,80,000-এর 25% কেটে এখানে এটা দিয়ে দিয়েছে। তারপরে দেখো আমি তোমাদের বললাম না, এই যে ভূমি উন্নয়ন কর দেখো ভাগ দিয়েছে 2 দ্বারা, পৌর কর ভাগ দিয়েছে, ঋণের সুদ ভাগ দিয়েছে, আর শূন্যতা ভাতা 2 মাস খালি ছিল। নিয়ম হলো বার্ষিক মূল্য ভাগ 12, এই যে বার্ষিক মূল্য মানে 1,80,000, এটা এরকম করে করছে। বার্ষিক মূল্য মানে এখানে 1,80,000 ভাগ 12 গুণন শূন্য সময় বলতে 2, ওই জিনিসটাই ওখানে অন্যভাবে দিয়েছে, শুধু এই এগুলো যোগ করে এখানে দিল, পরবর্তীতে এটার থেকে এটা বাদ দিয়ে আসলো এখানে। হ্যাঁ, এটা আসলে এটাকেই সরাসরি তুমি লিখে দিতে পারো যে বেতন খাতে গৃহ সম্পত্তি খাতে মোটায়। এরা আবার পরে লিখছে আবাসিক অংশ হতে আয় সম্পন্ন অকারধার্য, এই কথাগুলো না লিখলেও হতো, কোনো অসুবিধা হতো না। পারবে এটা নীল? কথা বলো নীল, কিয়া, আফরিন, তোমরা কথা বলো, অঙ্কন অঙ্কন তো পারবেই। আচ্ছা, এরপরে 23-এর পরে দেখো, এই যে অঙ্কটা ওই একই অঙ্ক ইংরেজিতে বলে দিছে। পরীক্ষায় বাংলা মিডিয়ামও থাকে ইংলিশ মিডিয়ামও থাকে, তো বাংলা মিডিয়ামেই করা হয়, তো এটাকে কি তোমার করাবো, করবা তোমরা বাংলায় রূপান্তর করে অঙ্ক করবা এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমরা বাংলা দিয়ে করে আনবা, আমি খালি ইংরেজি বলে যাচ্ছি। দেখো মিস্টার মনোহর বিশ্বাস ইজ এ এগ্রিকালচার রিসার্চার,
মানে মিস্টার মনোহারে বিশ্বাস একজন কৃষি গবেষক। আচ্ছা, হি হ্যাজ এ টু ফ্লোর হাউস এট ধানমন্ডি ঢাকা। তার দুই তলা একটা বাড়ি আছে ঢাকার ধানমন্ডিতে। কয়তলা? দুই তলা। আগের এই কথাগুলো কিন্তু বাংলায় বলা ছিল। আচ্ছা, ওয়ান ফ্লোর ইজ ইউজড বাই হিম, মানে একতলা উনি নিজে ব্যবহার করেন অ্যাজ রেসিডেন্স, আবাসিক উদ্দেশ্যে তিনি নিজে ব্যবহার করেন, মানে নিজে বসবাস করেন। অ্যান্ড অ্যানাদার ফ্লোর। আমাদের আমাদের পরীক্ষায় কি এরকম ইংলিশে আসবে এটাতে? ওই বাংলাও থাকবে ইংলিশও থাকবে, তুমি বাংলায় করে দিবা, প্রশ্ন ইংলিশেও থাকবে প্রশ্ন বাংলাও থাকবে, বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, অ্যান্ড অ্যানাদার ফ্লোর, অন্য তলায় হ্যাজ রেন্টেড, ভাড়া দিয়েছে আউট অফ টাকা 40,000 পার মান্থ, প্রতি মাসে 14,000 টাকা করে ভাড়া দিয়েছে। হুইজ মিউনিসিপ্যাল ভ্যালু ইজ, যেটার পৌর মূল্য 4 লাখ টাকা। আগে তো বলা ছিল বাড়িটি মাসিক ভাড়া এত টাকা আর পৌর মূল্য এত, এটাও তাই 14,000 টাকা প্রতি মাসে, আর এখানে কত আছে বলো তো? পৌর মূল্য 4 লাখ। ভালো, বলো কিছু বলবা নীল? না, দেয়ার ইজ এ কন্ডিশন, এখানে একটা শর্ত আছে, দ্যাট যে ল্যান্ডলর্ড উইল বি পে, বাড়ির মালিক পরিশোধ করবে টেনান্ট ইলেকট্রিসিটি বিল 1,000 ইস মান্থ। খেয়াল করছো? আসলে বিদ্যুৎ বিলটা কিন্তু ভাড়াটিয়ার, কিন্তু ওদের মধ্যে শর্ত আছে যে বিদ্যুৎ বিল ভাই আমি দিব না, বিদ্যুৎ বিল মাসে 1,000 টাকা করে ওই বাড়ির মালিকই দিবে। আচ্ছা, এই বিদ্যুৎ খরচটা কার আসলে বলো তো? ভাড়াটিয়ার খরচ না? এই ভাড়াটিয়ার খরচটা কে দিল? মালিক দিল না? ভাড়াটিয়ার খরচ মালিক দিল। আর আমি আজকে প্রথম যে অঙ্কটা করাইছিলাম, মালিকের খরচ ভাড়াটিয়া দিয়েছে, তাই সেটাকে যোগ করে দিয়েছিলাম না? এই যে লিখছিলাম যোগ, ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত মালিকের খরচ বলে এটা যোগ করছিলাম। আর এবার উল্টা হবে, লিখতে হবে বাদ মালিক কর্তৃক প্রদত্ত ভাড়াটিয়ার খরচ। কি লিখবো? মালিক কর্তৃক প্রদত্ত ভাড়াটিয়ার খরচ লিখে ওখানে প্রতি মাসে 1,000 করে, তাহলে 12 মাসে 12,000 বসবে। বুঝতে পারছো তো? আচ্ছা, এরপরে দেখো, বলছে দ্য আদার এক্সপেন্সেস রিলেটিং টু দিস হাউস আর অ্যাজ ফলোস, এই বাড়ির সাথে সম্পর্কযুক্ত অন্যান্য খরচ, এই যে রিপেয়ার মানে মেরামত, মেরামত খরচ আসবে না, ওই যে আমরা পার্সেন্টেজ কাটবো, লিগ্যাল চার্জ, আইন খরচ, এই লিগ্যাল চার্জ যেটা বলেছে এটাও তোমার আসবে না, আইন খরচ যেটা সেটাও এখানে কি হবে না? আসবে না। আচ্ছা, তারপরে দেখো, বলছে কি এখানে কালেকশন চার্জ মানে আদায় খরচ, এটাও আসবে না। তারপরে কি গেটম্যান স্যালারি, দারোয়ানের বেতন, এটাও আসবে না। নাইট গার্ড স্যালারি, এটাও আসবে না। ওয়াটার অ্যান্ড কি কি বলছে, সুয়ারেজ বিল, হ্যাঁ ওই ওয়াটার এবং সুয়ারেজ বিল, এটাও আসবে না। ইলেকট্রিসিটি এক্সটেনশন এক্সপেন্সেস, বিদ্যুৎ এক্সটেনশন করছে, এই খরচটা তোমার হচ্ছে আসবে না এখানে। বাস, বিদ্যুৎ এক্সটেনশনের জন্য খরচ, বৈদ্যুতিক খরচ, লিফটম্যান অ্যান্ড কেয়ারটেকার স্যালারি, এটাও তোমার এখানে আসবে না। আচ্ছা, দ্য হাউস ওয়াজ ভ্যাকান্ট ফর 2 মান্থ, বাড়িটা 2 মাস খালি ছিল, তাহলে এখানে শূন্যতা ভাতা আসবে। ঠিক আছে, পাম্পম্যান স্যালারি, এটাও আসবে না। আচ্ছা, রেন্ট অ্যারিয়ার ফর 1 মান্থ, 1 মাসের ভাড়া কি আছে বলো তো? বকে আছে, তাহলে যেটা ভাড়া বকে আছে এটা তোমার খরচের মধ্যে দেখাতে হবে। এখান থেকে মাত্র 2টা জিনিস আসলো। এখানে দেখো, বলছে কম্পিউট দ্য টোটাল ইনকাম, মোট আয় বের করো ফ্রম হাউস প্রপার্টি, গৃহ সম্পত্তি হতে, অফ মিস্টার মনোহর বিশ্বাস। মিস্টার মনোহর বিশ্বাসের এই কে করলো এটা, দাগ দিলা কেন? ও, তোমরা কেউ দেও নাই, এখানে এমনিতে একটা ইয়ে আসছে। তাহলে বলছে মিস্টার মনোহর বিশ্বাস ফর দা ইনকাম ইয়ার 2018-2019। তোমরা অঙ্কটা বাংলায় করবে, তাই তো নাকি? আচ্ছা, তোমরা এইভাবে লিখবা, নাম লিখে লিখবা, প্রথমে লিখবা মোহাম্মদ মনোহর, মিস্টার মনোহর, অ্যাড্রেস লিখবা, অ্যাড্রেস না দিলেও হবে, এগ্রিকালচার রিসার্চার। আচ্ছা, এই যে রেসিডেন্টাল স্ট্যাটাস, রেসিডেন্ট, এটা না দিলেও হবে, আবাস এটা না দিলেও হবে, তোমরা এটাও দিও না,
তারপরে লিখবা ইনকাম ইয়ার, তোমরা লিখবা আয় বর্ষ 2018-19। তারপরে এখানে বলছে কি অ্যাসাইনমেন্ট ইয়ার, তোমরা লিখবা কর বর্ষ 19-20। তারপরে লিখবা গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয়। পারবে তো এটা বাংলা লিখতে? এগুলা এর আগে যা লিখেছি। তারপরে এখানে লিখছে কি হাউস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি US 24, তোমরা লিখবা গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24। আচ্ছা এই এই কথাটা তোমরা লিখবা না, এই যে এটা লিখবা না, তোমরা এখানে লিখবা কি অ্যাকচুয়াল রেন্টার্ন ভ্যালু, প্রকৃত ভাড়া মূল্য, রেন্ট 14,000 টাকা করে প্রতি মাসে 12 দ্বারা গুণ করবা, লিখবা ভাড়া 14,000 × 12 1,68,000। তারপরে লিখবা বাদ, হ্যাঁ এখানে লিখবা, এখানে লিখছে টেনান্ট ইলেকট্রিসিটি বিল পেইড বাই ল্যান্ডলর্ড, তোমরা লিখবা মালিক কর্তৃক প্রদত্ত ভাড়াটিয়ার খরচ, মালিক কর্তৃক প্রদত্ত ভাড়াটিয়ার খরচ বাদ যাবে, ভাড়াটিয়া খরচ এখানে দিবা, 1 মাসে 1,000 হলে 12 মাসে লিখবা 12 দ্বারা গুণন করে 12,000 বাদ দিবা, বাদ দিয়ে আসবে 1,56,000। তারপরে এরা লিখছে মিউনিসিপ্যাল ভ্যালু, তোমরা লিখবা পৌর মূল্য, 4 লক্ষকে 2 দ্বারা ভাগ দিয়ে দিবা, ভাগ দিলে আসবে 2 লাখ। এই দুইটার মধ্যে লিখছে হায়ার ভ্যালু, তোমরা বাংলায় লিখবা যেটা বড়, 2 লাখ বড়, তাই 2 লাখ টাকা এখানে দিলাম। এইটুকুতে কি কোনো অসুবিধা হলো? না। আচ্ছা তারপরে এখানে লিখবা কি বাদ, অনুমোদনযোগ্য খরচ, ওরা লিখছে অ্যালাউয়েবল ডিডাকশন মানে অনুমোদনযোগ্য কর্তন, তোমরা লিখবা অনুমোদনযোগ্য খরচ। 1 নম্বরে লিখবা মেরামত রক্ষণাবেক্ষণ, এই যে বার্ষিক মূল্য 2,25,000 অনফোর্ট করছে, তোমরা অনফোর্ট তো লিখতে পারো অথবা 25% লিখবা, 2,25,000। তারপরে দেখো এখানে তো বেশি কিছু নাই দেখলাম আসার মতো, শুধুমাত্র এখানে আসবে কোনটা, এই যে হাউস 2 মাস খালি ছিল, শূন্যতা ভাতা, শূন্যতা ভাতা, আর এই যে এরিয়ার রেন্ট ফর 1 মান্থ, তোমরা এখানে লিখবা শূন্যতা ভাতা। এরা লিখছে ভ্যাকান্সি অ্যালাউন্স, তোমরা লিখবা শূন্যতা ভাতা। সূত্র কি, বার্ষিক মূল্য ভাগ 12 গুণন শূন্য সময়, তাহলে বার্ষিক মূল্য হলো 2 লাখ, এই যে 2 লাখ ভাগ 12, এখানে 12 দিলা, আর গুণন শূন্য সময় বলতে বোঝাচ্ছে 2, এটা করলে আসছে এটা। তারপরে এখানে লিখছে রেন্ট এরিয়ার, তোমরা লিখবা বকেয়া বেতন, এই কয়টা যোগ করে এখানে পার করে, এটার থেকে এটা পার করে এখানে যে টাকাটা আসলো ওইটাকেই, তো এই যে 2 নম্বরে এই কথা এইসব লেখার দরকার নাই, এটাকেই তোমরা লিখে দিবা কি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, গৃহ সম্পত্তি খাতে আয়। হবে কি এটা? এইভাবে ইংরেজি মিডিয়ামের গুলো আছে, এইগুলো না আসার পিছনে কারণ হচ্ছে এইগুলোর পরিবর্তে আমাদের বসে গেল কি, আর এই যেটার পরিবর্তে আসলো এই যে মেরামত খরচ, এগুলো সব একই সিস্টেমের, এগুলো একটু দরকার নাই, আমরা ওইদিকে যাই বাংলা সিস্টেমে আরো দেখি। এই যে ১৯টা করাতে হবে আবার, এবার এই যে অঙ্কটা দেখো 18 নম্বরটা জাস্ট পড়বো, বাড়ির কাজ হবে এটা, মোট অনেকগুলো অঙ্ক হচ্ছে, এগুলো দেখবো আমি আগামী দিন। জনাব সাজ্জা চালি একজন সরকারি কর্মকর্তা, বগুড়া শহরে তার একটা বাড়ি আছে, বাড়িটির দোতলায় তিনি বাস করেন এবং নিচতলায় থেকে বার্ষিক ভাড়া পায়, একবারে কয় টাকা ভাড়া পায় বলে দিছে, সুতরাং 12 দ্বারা আর গুণ করার দরকার নাই। ভাড়াটিয়া মালিকের পৌর কর বাবদ পরিশোধ করেছেন 3,000, প্রথম যেটা করে দিয়েছে এতক্ষণ সেটার মতোই, বাড়িটির মিউনিসিপ্যাল মূল্য মানে পৌর মূল্য 8 লাখ, এটাকে 2 দ্বারা ভাগ করবা, বাড়ি সংক্রান্ত অন্যান্য খরচ, মেরামত আসবে না, ভূমি উন্নয়ন খরকে 2 দ্বারা ভাগ দিতে হবে, ভূমির খাজনাকেও 2 দ্বারা ভাগ দিতে হবে, ভূমির ভাড়াকেও 2 দ্বারা ভাগ দিতে হবে, ঋণের সুদকে 2 দ্বারা ভাগ দিতে হবে, আদায় খরচ আসবে না, আইন খরচ আসবে না, লিফটম্যান সিঁড়ি পানি ও দারোয়ানের বেতন আসবে না, নিরাপত্তা প্রহরীর বেতন এটাও আসবে না, এগুলো ওই যে 30%-এর মধ্যে যাবে, বিদ্যুৎ পানি ও পয়কর এটাও আসবে না, পয়কর মানে ওই যে বাথরুম পরিষ্কার করে, যে বাড়িটি 1 মাস খালি ছিল এটা শূন্যতা শূন্য সময় আসবে, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় কত আছে 10,000 টাকা আছে, এইটাও তোমার আসবে না বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়। আচ্ছা তারপরে বলছে পৌর কর, এই পৌর কর কেও কয় দ্বারা, পৌর করটা কে কত, পৌর কর আছে এখানে দেখা যাচ্ছে হচ্ছে তোমার টাকা হচ্ছে কত 30,000 টাকা, তাহলে এই যে পৌর কর যেটা আছে এটা এখানে একটা ঘটনা দেখো, পৌর কর 30,000 বলছে না,
পৌর কর 30,000, তো এখানে তোমার ওটা 3,000 মনে হয় নাকি, পৌর কর 30 না 3,000, পৌর কর 30 না, এটা 3,000 হবে। হ্যাঁ পৌর কর দেখো এটা আসছে, এখানে একটা ঘটনা ঘটছে দেখো, এই যে যোগ পৌর কর, এই যে ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত মালিকের পৌর কর 3,000 এখানে যোগ করেছে, এই দুটার মধ্যে বড় যেটা, পারা যাবে কি অঙ্কটা? হ্যালো আপ্রিন নীল দুইজন কথা বলো। তাহলে আমি এই কয়েকটা অঙ্ক তোমাদের গতদিনের যে কয়েকটা ছিল, মানে একদম কত 26 থেকে মনে হয় না 25 থেকে 27 পর্যন্ত, আর আজকে যে কয়েকটা দিলাম, আমি এই কয়েকটা অঙ্ক চাই। আর তোমরা কেউ অজুহাত দিও না, লাইন হয়তো এখন কেটে যাবে, লাইন কেটে গেলে তারপরে তোমার 5 মিনিট পরে শুরু করি, 12:20 শুরু করি। হ্যাঁ আমি এর মধ্যে আবার এগুলো গুছাই নেই সব, ঠিক আছে? তো 20 শুরু করবো।